ভুটানে যখন খেলা হয়েছে উনি সেই সময় সন্ধ্যের পর সবার সঙ্গে প্রতিটা ঘরে প্রতিটা প্লেয়ারের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেছে এক্সট্রা টাইম নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রৌনক আমার সাথে রয়েছেন আমার দুই প্রিয় সতীর্থ সাইফদা সব্যরাচী এবং আপনাদের প্রিয় এক্সট্রা টাইমের চ্যাট শো ফুটবল শো সেই ফুটবল শোয়ের আজকের যে টপিক অবশ্যই হেডলাইন থেকে বুঝতে পারছেন ইস্টবেঙ্গল নিয়ে আমরা কথা বলবো এবং ইস্টবেঙ্গল নিয়ে কথা বললে এখন যার কথা বারংবার সকলের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে তিনি হলেন অস্কার ব্রুজো গতকাল আমরা একটা শো করেছিলাম এবং সেখানে আমরা ইস্টবেঙ্গল দলের যে ঘুরে দাঁড়ানোর লড়াইটা লড়ছে সেই লড়াই নিয়ে এবং সেটা এফ সি চ্যালেঞ্জ লিগে যেভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হলো কিংবা মহামারানের বিরুদ্ধে নজন ফুটবলার নিয়ে যেভাবে ম্যাচটা কোনো গোল হজম না করে মার ছাড়ালো মাথা উঁচু করে সেই যে চেঞ্জেসটা এসছে ড্রেসিং রুমে হোক কিংবা প্র্যাকটিসে যেভাবে ফিটনেসের উপর কাজ হয়েছে এইসব নিয়ে তো কথা হয়েছে তবে অস্কার ব্রুজো আরও কিছু কথা গতকাল আমাদের বলা হয়নি সেই কথা নিয়ে আজকে কথা হবে এবং কথাটা শুরুও করবেন সাইফদা অস্কার ব্রুজো বলা যায় যে ইস্টবেঙ্গলের নতুন রিং মাস্টার আর যেভাবে একটা মানসিকভাবে ভেঙে পড়া দলকে এত কম সময়ের মধ্যে অন্তত ট্র্যাকে ফিরিয়ে এনেছেন রেস জিততে পারবেন কি না পরের কথা কিন্তু ট্র্যাকে ফিরিয়ে আনা ওই নেবার কুইট সেই যে মানসিকতা সেটা ফিরিয়ে আনাটাও তো একটা বড় জয় শোনো অস্কার এই দলটাতে খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ উনি করেছেন ছোট একটা দুটো উদাহরণ দেবো কটা কটা কথা বলবো অস্কার ভুটানে যখন খেলা হয়েছে উনি সেই সময় সন্ধ্যের পর সবার সঙ্গে প্রতিটা ঘরে প্রতিটা প্লেয়ারের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেছেন ওই টিম মিটিংয়ে দেখা হবে ডিনার টেবিলে দেখা হবে মাঠে প্র্যাকটিসে দেখা হবে আমি সেখানে পাঁচজনের সামনে তাকে ঝাড়বো বা পাঁচজনের সামনে তাকে বোঝাবো এটা একরকম রকম কর্তৃত্ব যে কর্তৃত্ব আমার মনে হয় একটা কোচের বা একজন কেউ কোনো একজন যদি সবার সামনে কাউকে বোঝানো হয় সেটার মধ্যে যে অহংবোধ বা একজনের মানসিকভাবে অবদমিত করে দিতে পারে যে বুঝছে বা যাকে বোঝানো হচ্ছে ও সেটা করেননি প্র্যাকটিসে টিম মিটিংয়ে ফুটবল সংক্রান্ত দায়বদ্ধতার কথা খেলার কথা সিস্টেমের কথা বলেছেন আর কোনো ফুটবলারের মেন্টাল শারীরিক ইন্ডিভিজুয়াল মিস্টেক ভুল ইন্ডিভিজুয়াল টিমগত মিস্টেকটা টিমে আলোচনা হয়েছে ইন্ডিভিজুয়াল মিস্টেক ভুল সেটা তার ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলেছে খবর নয় এটা সত্যতা এটা সত্যতা এটাই ঘটেছে এবং সেটা তিনি করেছেন ভুটানে ধরো ক্লেইটন সিলভা তার এই বছরে দলে অন্তর্ভুক্তি নিয়ে দলের বাইরে অনেক কথা হচ্ছে বিশেষ করে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার যত রকম হ্যান্ডেলস আছে সেসব জায়গায় আলোচনা হচ্ছে ক্লেইটন সিলভার মানসিক শক্তি বা সহচর্য দরকার ছিল সেই সহচর্যর প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত দায়িত্বটা নিয়েছেন অস্কার পুজো এইটি হচ্ছে অস্কার পুজো নয়তো এই দলটা একটা মিডাস টাচের চাচের মতো এইভাবে বদলে যায় না দলের ভিতরে তো সবই ছিল মেটেরিয়াল ছিল কিন্তু না মানসিকভাবে কিছু একটা প্রবলেম ছিল সেই প্রবলেমটাকেই কিন্তু এই কোচ সমূহ সরিয়েছেন আমি এর পরেও হাত করে বলছি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য তো এই শোটা করছি ইস্টবেঙ্গল সমর্থকদের একটা ভালো গুণ বা খারাপ গুণ যাই বলুন একটা তাদের এইটা আছে সেটা হচ্ছে তারা ক্লাব ফুটবলারের ওপরে কোচকে রাখেন তুমি আলেহান্দো মেনেডেস গার্সিয়া তুমি মরগান তুমি কিছুদিন আগে তার ফার্স্ট পার্টটা অথবা সুভাষ ভৌমিক অথবা প্রদীপ ব্যানার্জি তুমি দেখবে ইস্ট বেঙ্গল সমর্থকদের ট্রেডিশনে কোচদেরকে একটা আলাদা জায়গা দেওয়া হয় প্রফেসর মাস্টার, ম্যাজিশিয়ান বা তোমার প্রিন্সিপাল হ্যাঁ অনেক কিছু বলা চলবে কিন্তু এটা বিষয় নয় বিষয়টা বিষয়টা হচ্ছে তিনি কি করছেন অথবা তার কি ফলশ্রুতি সেটুকুই শুধু ভাবলে হবে এর বেশি কিছু করার দরকার নেই মোহনবাগানে যেমন তারকা পুজো হয় ওরা আগে তারকা খুঁজে ব্যারোডো বাবলুদা শিশির ঘোষ তারকা দীপেন্দু বিশ্বাস যখন যে ছিল এই সময় তোমার তুমি যদি দেখো ডিমিট্রিপেটাডোস গ্রে কে কন্ট্রোল করছে খেলাটা কে এটা মোহনবাগানের খুব মানে সমর্থকদের তারকা পুজোর একটা ব্যাপার আছে ইস্টবেঙ্গল ঠিক তেমনই কোচ তারা করে আর কি মানে কোচকে সম্মান করে যত যত সময় যথেষ্ট যোগ্যতা আছে তাই করেন কিন্তু আমার কথা হচ্ছে এক্ষেত্রে নিয়ে অতিরিক্ত কিছু করার দরকার নেই এসেছেন রেজাল্ট করুন চলে যান ভালো করুন দলের সঙ্গে থাকুন দলকে ভালো জায়গায় নিয়ে যাক এটুকুই থাক আমার এটুকু বলার হিজাজি আর হেক্টর রুসতে হেক্টারের চোট ইত্যাদি ইত্যাদি নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছিল এবং দলের ভেতরে একটা আবহাওয়া তৈরি হয়েছিল যে হিজাজির মেন্টাল এবং ফিজিক্যালভাবে শ্যুট করছে না এবছরে গোটা বিষয়টা হেক্টারই হয়তো চলে যাবেন কোচ এমন একটা ব্যাপার ছিল হেক্টারের চোট রয়েছে এবং সেই চোটটা হয়তো কতটা কি হবে এখন আমাদের কাছে পুরোপুরি খবর নেই হেক্টার ফিরবেন কি কবে ফিরতে পারবেন বা চোট কতটা ইত্যাদি ইত্যাদি কিন্তু হিজাজি কিন্তু গত ম্যাচ থেকে বিশেষ করে মামারান ম্যাচের পর থেকে সে যেভাবে ম্যাচটা কন্ট্রোল করেছে বা যে নিয়ন্ত্রণে ফুটবলটা খেলেছে সেটা কিন্তু কোচ এতদিন হিজাজির সঙ্গে যে পার্সোনাল কথা বলে বলে তাকে আবার তার পুরনো জায়গায় ফিরিয়ে এনেছে আমার মনে হয় হিজাজির সঙ্গে কিন্তু কোচ থাকবে কোচ কিন্তু কোনোভাবেই কোনো সময়ও ক্লিনটন বলেনি তুমি বেরিয়ে যেতে পারো ঠিক আছে বা যে টিমের ক্যাপ্টেন নয় কোচ সকলের সঙ্গে খুব পার্সোনাল তার দলে অন্তর্ভুক্তি খুব বসে উনি কথা বলেন মুখোমুখি বসে উনি প্লেয়ারদের সঙ্গে পার্সোনালি কথা বলেন যে কথা বলার সময় অন্য কেউ থাকবে না ভেরি ভেরি ইম্পর্টেন্ট এ কারণেই কিন্তু দলের আজকে এই রকম হঠাৎ বদল এবং তিনি দলের মূল মনোবিদ তিনি কিন্তু চালিকা শক্তি শুধু মাঠ নয় মাঠের বাইরে পার্সোনাল লাইফেও একজন পারফর্মারের পার্সোনাল জায়গাগুলোকেও ধরা উচিত সেগুলো তিনি করেই কিন্তু দলকে পারফর্ম করাচ্ছেন একদমই তাই সাইদা আর সবুরা আমি তোমার কাছে আসবো তবে এই বিষয়টা নিয়ে আসব যে যেটা সাইদা বলছিলেন যে শুধু যে ওই ম্যাচ চলাকালীন তার কাজ সেটা না ব্যক্তি বিশেষে তিনি কথা বলছেন আমরা মানে ওনার যদি ফার্স্ট আমাদের ইন্টারাকশান কখনো ডার্বি ম্যাচ ডার্বি ম্যাচের পর আমরা দেখেছিলাম যে ইস্টবেঙ্গল শীর্ষ কর্মকর্তা দেবব্রত সরকারের সাথে দীর্ঘক্ষণ ম্যাচ শেষে অনেক কথা বলছেন হাত পাই এরকমভাবেই ঠিক এরমভাবেই তিনি কথা বলছেন এরকমভাবে আমি হাতটাকে এদিক ওদিক করছি অর্থাৎ তিনি যে ম্যাচটার মধ্যে শুধু ম্যাচের নব্বই মিনিটই যে তিনি কোচিং করছেন বা ভাবছেন এটা না ম্যাচের বাইরেও যে কন্টিনিউ একটা ভাবনা চিন্তা চলছে সেটা কিন্তু আমরা ফার্স্ট দিনই দেখেছিলাম আর সেটা ছিল একটা ম্যাচ হারার পর প্রথম ম্যাচ তার দায়িত্ব নেওয়ার পর সেরকমভাবেই যখন তিনি ভুটান থেকে এলেন এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইস্টবেঙ্গলকে কোয়ার্টার ফাইনালে তুলে তিনি যখন ক্লাবে এলেন যেদিনকার ক্লাবে পতাকা উত্তোলন ছিল সেদিনকারও আমরা দেখেছিলাম যে ক্যাফেটেরিয়াতে তুমি শীর্ষ কর্মকর্তা ম্যানেজমেন্ট এবং সবার সাথেই কিন্তু এরকম ঠিক একইভাবে একই অঙ্গভঙ্গিতে তিনি কিছু বোঝাচ্ছিলেন তাদেরকে অর্থাৎ তার মধ্যে কন্টিনিউ ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু শুধু যে প্রেজেন্টটা চলছে সেটা না তিনি ফিউচারটাও প্ল্যানিং করছেন আর তুমি হচ্ছে এ আসার পর কোচ আসার পর তুমি বেশ কিছু প্র্যাকটিসও দেখেছো যেটা আগের দিনও তোমার জিজ্ঞেস করছেন যে প্র্যাকটিসও দেখেছো এই যে সাইদা বললো না যে ম্যাচের বাইরে প্লেয়ারদের সাথে যে তার কথোপকথন বা তার যে মনোবিদ হয়ে ওটা চালিকা শক্তি হয়ে ওটা এর কিছু যদি অজানা কাহিনীর কিছু থেকে থাকে তুমি যদি বল অজানা কাহিনী সেরকম কিছু না আমিও যা দেখেছি সমর্থকরাও তাই দেখেছে কারণ অস্কার পুজো যে কটা দিন ওপেন প্র্যাকটিস দিয়েছে সেই সময় শুধু সাংবাদিকরা না অনেক সমর্থকরাও দেখেছে সুতরাং অজানা কাহিনি কিছু না অস্কার পুজোর ক্ষেত্রে এটা মেন বিষয় যে তিনি প্রথম দায়িত্বটা নেন একেবারে কলকাতা ডার্বিতে সকালবেলায় আসেন এবং এসে মানে রাত ভোরবেলায় আসেন হয়েছে একেবারে সন্ধেবেলায় তিনি চলে যান ডারবিতে ম্যানেজ করতে এবং অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে একদম ভোরে আসা কোচ কি করে মানে এরকম রাত্রে ভাবে চলে গেলেন ডাক আউটে বসে তিনি তো স্ট্যান্ডে বসেই খেলা দেখতে পারতেন এবং জয় যিনি এইটুকু সময় দায়িত্বটা সামলেছেন তিনিই তো ডাক আউটে বসে করতে পারতেন খুব রেজাল্টের তো হেরফের কিছু হতো না এখানে একটা বক্ত বলার বিষয় অস্কার ব্রুজো তিনি একেবারেই প্রথম ম্যাচ থেকেই অর্থাৎ প্রথম নব্বই মিনিটেই তিনি বুঝে গিয়েছেন আমি কোথায় এস আসলাম যেটা স্ট্যান্ডে বুঝতে পারতেন না স্ট্যান্ডে বসে একটা বিষয়টা বোঝা একটা আলাদা বিষয় আউটে বসে দাঁড়িয়ে এই মাঠের পরিবেশ মাঠের বিষয়টাকে বোঝা কিন্তু আলাদা বিষয় এবং অস্কার বুসও তিনি মাঠে দাঁড়িয়ে তিনি যেটা অনুধাবন করলেন প্রথমেই যেটা অনুধাবন করলেন যে আর তার দলের ফিটনেসে বড় সমস্যা রয়েছে দেখছেন যে টিমের মেন্টালিটিটা কোথায় নিয়ে নেমে গেছে এটা তিনি মাঠে দাঁড়িয়ে প্রথমেই অবজার্ভ করেছেন যেটা তারপরেই সাংবাদিক বৈঠকে এসে একদম প্রপারলি বুঝিয়েছেন যে প্রথমে বলছেন এই দলটার ফি মানসিক ফিটনেসের সমস্যা এই দলটার মানসিক ফিজিক্যাল সমস্ত ফিটনেসের সমস্যা এইটাকে আগে ঠিক করতে হবে এবং খুব বাস্তববাদী কোচ প্রথমেই বলে দিচ্ছি যে আইএসএলএ আমাদের টপ সিক্সে শেষ করার মতো জায়গা এখন আমরা হয়তো নেই কিন্তু আমরা চেষ্টা করব টপ সিক্সে ওঠার সেটা একটা চেষ্টা থাকবে কিন্তু এই জায়গাগুলো আগে ঠিক করতে হবে সুতরাং অস্কার বুস একেবারে সমুদ্রে নেমে একদম প্রথম অ্যাটেম্পটেই সমুদ্রে নেমে তিনি বুঝে গিয়েছে সমুদ্রের গভীরতা কতটা এবার সেখান থেকে তার কাজ চলা শুরু পরের দিন থেকে একেবারে কড়া অনুশীলন অনুশীলন করে ছুটিও দেননি কিন্তু ডারবি পর কিন্তু কোনো ছুটি পড়েনি কালেস্কাদ হলে হয়তো ছুটি দিতেন অস্কার ছুটিও দেননি একেবারে পরের দিনই সকাল দশটায় ওই পড়া রোদে ঘরা পড়া রোদের মধ্যে অনুশীলন করালেন দু ঘন্টা তিন ঘন্টা মতো অনুশীলন করালেন তার আগে টিম মিটিং হয়েছে তারপরে কর্মকর্তা এসে টিম মিটিং হয়েছে মানে কোনো কিন্তু রেস্ট তিনি তিনি ব্যক্তিগতভাবে নেননি এর অর্থ হচ্ছে কি একেবারে কোনো মুহূর্ত নষ্ট করতে চাইছে চাইছিলেন না তিনি পুরো টিমটাকে সেটেল করতে চাইছেন টিমটাকে রেডি করতে চাইছেন কোথায় কি ভুল হচ্ছে প্রথম মিনিট থেকেই একদম তিনি বুঝে নিতে চাইছেন এবং অস্কার সেটাই করেছেন যার ফল পেলাম আমরা ভুটানের এফসি চ্যালেঞ্জ লিগে পারফরমেন্স খেলাটাতেই পরিবর্তন এলো যে এই খেলাটা ইস্টবেঙ্গল খেলতে পারে পাঁচ বিদেশি খেলেছে ছয় বিদেশি খেলেছে সেটা আলাদা বিষয় কিন্তু এই খেলাটা ইস্টবেঙ্গল খেলতে পারে পাঁচ বিদেশি খেলা মানে কি ক্লেইটন সিলভাও খেলেছে তার সাথে হিজাজি মাহের হেক্টার এই জোড়ার ডিফেন্সে হয়েছে তা সত্ত্বেও তো খেললো ইস্টবেঙ্গল তো ভালো ফুটবলটা খেলেছে সেটা তো একটা বোঝা যাচ্ছে সো এই এফেক্টটা কাজে দিয়েছে অস্কার ব্রুস এবং অস্কার তিনি সবসময় যেটা চাইছেন যে যখন ইএফসি থেকে ফিল্ডের এটা বলে ক্যাফেটেরিয়ার ভেতরে কথাবার্তা এটা তখন আইএসএল এর কথাবার্তা আইএসএল এই দলটাকে আবার ঘোরা ঘুরে দাঁড়াতে হবে কারণ এরপর হচ্ছে মহামেটার ম্যাচ তুলনামূলক সহজ ম্যাচ যেটা রেফারির জন্য কঠিন হয়ে গেল ইস্টবেঙ্গলের জন্য কিন্তু সেখান যে নিশ্চিত তিন পয়েন্টটা পেলো না লাল হলুদ ব্রিকেট এটা শুধুও এটা কন্ট্রোভার্সিয়াল বিষয় সেটা আলাদা কিন্তু অস্কারের মাথাতে এটা সবসময় রয়েছে যে এই দলটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়াটা যায় একটা চান্স রয়েছে এখন মেন জায়গাটা কি খেলোয়াড়দের তো গুণগত মান নিয়ে কোনো প্রশ্ন নেই আনোয়ার আলী জিকসান সিং মাদি তালাল দিমিতিয়াস দিয়ামান তাকস হিজাজি মাহের নাওরে মাহেশ সিং নন্দকুমার কুমার এত ভালো ভালো প্লেয়ার রয়েছে এরকম টিম সচরাচর আমরা দেখি প্রথম ছয় মধ্যে এটা লড়াই হবে সেখানে সেখানে এই দলটা সাত ম্যাচে এক পয়েন্ট নিয়ে একবারে নিচে রয়েছে এবং পরের ম্যাচটা জিতলেও কোনো লাভ হবে না একই জায়গায় থাকবে সুতরাং এই এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল কি সুপার সিক্সে যাবে ইস্টবেঙ্গল কি প্লে অফসে খেলবে খুব কঠিন বিষয় কারণ সাতটা ম্যাচ হয়ে গেছে যদি আমরা হিসাব করি চব্বিশটা ম্যাচ মানে সতেরোটা ম্যাচের মধ্যে খুব বেশি হলে বা এগারোটা কি বারোটা ম্যাচ জিততে হবে সতেরো ম্যাচের মধ্যে বারোটা ম্যাচ যেটা খুব কঠিন সুতরাং সেখানে তারা ইস্টবেঙ্গলের পক্ষে টপ সিক্সে যাওয়া খুব কঠিন এখন সুপার কাপ হবে কি না সেটাও একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে আদৌ কি হবে সেটা কারণ এই সুপার কাপ খেলে ইস্টবেঙ্গল এফসিতে চান্স পেয়েছিল একমাত্র এখন ইস্টবেঙ্গল এফসিতে যেতে পারে যদি এফসি চ্যালেঞ্জ লিগে তারা চ্যাম্পিয়ন হয় সেক্ষেত্রে সরাসরি এসিএল টুতে তারা খেলবে এখন সেটা তো খুব কঠিন বিষয় তো সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে অস্কার বুঝো এখন তার হাতে তার কাছে এখন উপায় যে এই দলটাকে একটা জায়গায় আনা মহাবারের ম্যাচে আমরা দেখেছি অনেকটাই ভালোভাবে এনেছে জিততে হবে জিততে হবে জিততে আমি একটা জিনিস তোমাদের বলি তোমাদের হয়তো জানো সেবার না জানার কিছু নেই সেটা হচ্ছে সিটিও অময় ঘোষাল অময় ঘোষালের সঙ্গে কিন্তু এই টোটাল অপারেশনটা কোচ করছে এবং অমায়কে কোচ পছন্দ করে কোচ এবং প্লেয়ারদের সঙ্গে মাঠের বাইরে যে প্লেয়ারদের সঙ্গে কথা বলা বা তাদেরকে বোঝা তারা কি চাইছে বা আমরা কি চাইছি বা টিম কি চাইছে তাদের কাছ থেকে দেখবে আগের দিন যে মাওয়ার ম্যাচে অমায় কখনো বেঞ্চে বসে না অমাকে কিন্তু বেঞ্চে বসানো হয়েছিল চিফ কিছু একটা অফিসার করে চিফ টেকনিক্যাল অফিসার বা টিফ চিফ টিম অফিসার এরকম একটা কিছু নাম দিয়ে চিফ টেকনিক্যাল অফিসার নাম দিয়ে তাকে কিন্তু বেঞ্চে বসানো হয়েছিল এবং কোচ ওকে কিন্তু খুব কাছে চাইছে আমার বলার হচ্ছে এইটা যে টোটাল এর মধ্যে অন্য কোনো পিসি নেই টোটাল বলার পিছনে কোচ একা নয় কোচ কিন্তু একজন দোসরকে রেখেছেন এবং দুজনে মিলে কিন্তু দলের ভেতরের এই যে সমস্যাগুলো

ম্যানেজমেন্টকেও একটা বোঝাচ্ছে যে দেখো আমার কোথায় কোথায় ভুল হচ্ছে আমি কোচ হিসেবে আমি হয়তো ম্যানেজমেন্টকে বলতেই পারি যে আমার এই জায়গাগুলো ভুল হচ্ছে ম্যানেজমেন্ট কেন বুঝবে তাকে একদম তার সদস্য প্রতিনিধিকে এনে মাঠে এনে বোঝানো হচ্ছে যে এই জায়গায় সমস্যা হচ্ছে এই জায়গায় আমার চেঞ্জেস দরকার এখন দেখা সে জানুয়ারি ট্রান্সফার ট্রান্সফারমিনতে কী চান্সফার গল্প আগে বলছি এই মুহূর্তে ইস্টবেঙ্গল চায়না সুপার লিগে এই মুহূর্তে বোধ হয় আটটা কি দশটা গোল করেছে কোনো একজন ফুটবলার নামটা বলতে পারবো না বা বলা উচিত হবে না উইং ফরওয়ার্ড খুঁজছে রবসান রবিনর একটা কথা রবসান রবিনর যে বিষয় ওটা দাম অনেক যদিও কথা অনেক এগিয়েছে রবসানের দাম হচ্ছে মান্থলি পঁচিশ লক্ষ টাকা দিতে হবে মানে তোমার যে পঁয়ত্রিশ হাজার ইউএসডি হয় তো মাসে কিন্তু পঁচিশ লক্ষ টাকা মানে সে টাকাটা অনেক ঠিক আছে এবং রপসান রোবিনর সঙ্গে কথায় এগিয়েছে কোনো রকম কাটছাট হয়নি বা কেটে যায়নি কোনো কিছুই ইতিমধ্যে ইস্ট বেঙ্গল কিন্তু একজন উইং ফরোয়ার্ড খুঁজছে যে খুব বেশি দাম নয় কিন্তু ইউটিলিটি আছে কোয়ালিটি আছে খেলছে ভালো কম পয়সায় হয়তো পেয়ে যাবে এমন একটা খবর পাওয়া যাচ্ছে দেখা যাক সেসব দিক কী কারণ চাইনিজ সুপার লিগে আগের বছর এসেছিল ফেলিসিও কি করলে সেটা দেখা যদি এখন কিন্তু ভালো পারফর্ম করছে ফেলিসিও সুতরাং জার্সির ওয়েটটা তিনি নিতে পারেননি সেটা একটা আলাদা বিষয় সবসময় সময় জার্সির ওয়েট হয় না সেই টিমগুলো খারাপ না সব

ওই আর ওই করতে করতে আমাদের ফুটবলটাই চলে যাচ্ছে আর একশো পঁচিশেই দাঁড়িয়ে আছে অবশ্যই তবে অস্কার ব্রুজো যে কথাগুলো আজকে সাইফ দাবা সভ্যাজি বললে এক কথা বলতে গেলে যে ট্র্যাকে যে ফিরিয়ে আনা কথাটা আমি শুরু করলাম ট্র্যাকে ফেরাতে গেলে কিন্তু নিজেকেও ট্র্যাকে থাকতে হয় সেটাই সভ্যাজি বললো যে প্রথম ম্যাচ থেকেই যুব ভারতীর গ্যালারিতে নয় একেবারে ডাগ আউটে ওই যে বক্সটা করে দেওয়া থাকে কোচের জন্য সেই আরেকটা কথা বিষয় হচ্ছে আমি সময় সময় আমি বলছি আইএসএল এ প্রবেশের পর থেকে বা তারও কিছু সময় আগে এমন কোন এমন কোচ আসেননি যিনি তার আগের লিগে বেশ সফল মানে সাফল্যের সাথে এসছেন মানে আমি বলছি অস্কার বুস এমন একটা ক্লাব থেকে এসেছেন যেখানে তিনি তাকে পাঁচটা ট্রফি দিয়েছে টানা লিগ চ্যাম্পিয়ন মানে অর্থাৎ সাফল্যের সাথে সে অ্যাডজাস্টেড বুঝলেন তো সেখানে এসে খুব বেশি হারেনি এরকম কোচ ইস্ট বেঙ্গলে রিসেন্ট সময় খুব কম এসছে আর সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো হাই প্রোফাইল অনেক কোচ এসছে কিন্তু এরকম মানে খুব সফল মানে সব সময় জিতছে মানে যেরকম আমরা বলছি এই আমাদের ভারতে হাবাস আন্তনি ইউল্প হাবাস তিনি কটা কটা ম্যাচ হেরেছেন সেরকম একটা ব্যাপার মানে হার তিনি হ্যাঁ গুনে বলতে হবে সেরকমই বাংলাদেশে অস্কার ব্রুজো তিনি কটা ম্যাচ হেরেছে এরকম একটা কোচ যখন এইরকম একটা দলে আছে যে ম্যাচ যে দল প্রত্যেকটা ম্যাচ হারছে সেখানে তিনি কিন্তু এগুলো বরদাস্ত করবেন না এবং সে প্রেস কনফারেন্সে জানিয়েছে যে আমি যে লিগ থেকে এসেছি সেই লিগে আমি কখনো হারতাম না হারলেও খুব কম সুতরাং এই হারটা আমি পছন্দ করি না এই মেন্টালিটিটা যদি তিনি খেলোয়াড়দের মধ্যে ঢোকাতে পারেন যে ইস্টবেঙ্গলকে আমরা চিনি যে হারতে পছন্দ করতো না লিগ হয়তো জিততে পারতো না একটা দুটো ম্যাচে খারাপ ফলের জন্য কিন্তু যে ইস্টবেঙ্গল হারতে পছন্দ করতো না সেই ইস্টবেঙ্গলের ভেতর এই মেন্টালিটিটা যদি ঢুকিয়ে দিতে পারে নেবার সেটাই অ্যাটিটিউড নয় হারবো না এই অ্যাটিটিউড যদি ঢোকাতে পারেন তাহলে হয়তো খেলা ঘুরে যেতে পারে খেলা অবশ্যই ঘুরে যেতে পারে তবে আপনারা কি মনে করছেন যে খেলা কি ঘুরবে নাকি আরও একটু সময় লাগবে কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভালো না লাগলেও লাইক করুন কারণ

তার থেকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব রাখা ভালো তাহলে ওই মোবাইলটা লক স্ক্রিনটা অন করবেন না করলেও চলবে উপর থেকে নোটিফিকেশানটা চলবে ট্যাঙ্ক করে আওয়াজ হবে আওয়াজ হবে হেডলাইন থামনেল দেখতে পেয়ে যাবেন তাই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সব জায়গাতেই আমরা রয়েছি আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেলও রয়েছে যেখান থেকে আপনারা সরাসরি সবার আগে আপডেট পাবেন স্পোর্টস রিলেটেড সব সবকিছু সব আছে সেগুলো জানার জন্য ফলো করুন এবং অবশ্যই পাশে থাকুন এভাবেই আরো আসবে এরকম আছি সবাই আছে ও পর্দার উপরে কিন্তু ওইভাবেই পাশে থাকতে হবে তার ফলে আপনারা কিন্তু কমেন্ট বক্সে শেষ করবেন আমি কিন্তু চাই কমেন্ট হতে থাকুক যেরকম গতকালও আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়েছেন সেভাবেই মতামত জানাতে থাকুন এবং পাশে থাকুন অবশ্যই এভাবেই ভালোভাবে আমাদের শোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার